কাঠের তৈরি ফার্নিচারের মধ্যে পোকায় ধরে, কুলোয় ধরে, ঘুণে ধরে, আর স্টিলের মধ্যে কিছুই ধরে না। গাছের কাঁঠাল বিক্রি করছে, দেখি কয় টাকা বিক্রি করছে। আপনাদেরকে দেখাই, এইটা এটা হচ্ছে মিশরীর আলমারি। আসসালামু আলাইকুম, আজকের সুন্দর ভিডিওতে সবাইকে স্বাগত। তো প্রতি সফরের মতো এই সফরেও মিশরীর আব্বু ঘরের জন্য বেশ কিছু জিনিস করেছে, নতুন জিনিস। এর মধ্যে কিছু হচ্ছে ইলেকট্রনিক জিনিস আর কিছু হচ্ছে ঘরের ফার্নিচার। তো কাঠের তৈরি অনেক ফার্নিচার আমাদের ঘরে রয়েছে, যেগুলো ব্যবহার করে কোনো সুবিধাই পাইনি, শুধু অসুবিধাই হচ্ছে। তো এবার কাঠ ছাড়া নতুন কি কি ফার্নিচার আনলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মিশালি নতুন ড্রেস পরে স্কুলে যাচ্ছে। দেখেন একটা জিনিস কত সুন্দর, এবং বড় কাঁঠালটা থেতলে গেছে, কোষগুলো দেখছেন কত সুন্দর সুন্দর, মায়া লাগে না দেখলে। নষ্ট হয়ে গেছে কাঁঠালটা, ভিতরে অবশ্য খাওয়া যাইব কিন্তু কে খাইব, দেখি কাউকে পাই কিনা দিয়ে দিতে। যাই হোক, সময় এখন সকাল 8টা, দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে, মাটি ভিজা। দেখুন এই গাছটা ভরা কাঁঠাল, তো দেরিতে এই গাছের কাঁঠাল হয়, এর জন্য পাকেও দেরিতে। তো এখন কিন্তু বর্ষাকাল শেষ, এখনও দেখুন গাছ ভর্তি কাঁঠাল, যত আত্মীয় স্বজন আছে সবাইকে দেয়া হয়েছে, এরপরও গাছে অনেক কাঁঠাল রয়ে গেছে। তো এখন আমরা খেতে পারি না, দেখে কি হয়, এই যে বড় বড় কাঁঠাল গাছের উপর থেকে পেকে পেকে নিচে পড়ে যায়, নিচে গিয়ে নিচে পড়ে থেতলে যায়। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি গাছের কাঁঠাল সব বিক্রি করে দেব, তো এভাবে নষ্ট করে লাভ নাই, নিজেরাও খাই না, পুষে পয়সা পরে পেকে পেকে পরে। কাঁঠালটা থেকে বিচি নিতে হইব, আর বিচি দেখেন এখানে বৃষ্টির পানিতে পুরো পুরো ঘেরা জ্বালাই যেতেছে। তো মিশারির আব্বু ওনার মাকে নিয়ে বাজারে গেছে, কি কি জানি দরকার। তো মা আসার সময় আবার মার সাথে যে মোরগ পাঠিয়ে দিয়েছে, মুরগি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মিশারির আব্বু গেছে আরেক বাজারে মাছ আনতে, গেছে তিন চার রকমের মাছ আনবে, আর এখন মুরগি পাঠিয়ে দিয়েছে। এক একটা মুরগের ওজন বলে 1 কেজির উপরে। যাই হোক, মুরগ মিশারি আব্বু এসে জবাই করবে, তারপর বাছাবাছি করে ফ্রিজে রাখবো, আর মেহমান যেদিন আসবে ওই দিন রান্না করা হবে। এছাড়া ওই দিক দিয়ে বেশ কিছু বাজার সদাই দেখা যাচ্ছে পাঠিয়ে দিয়েছে, মা যেহেতু বাড়িতে এসেছে তো রিক্সায় করে এগুলো সাথে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মিশারি আব্বু তো মাছ আনতে গেছে, আসলে তারপর একবারে দেখাবো কী কী বাজার করেছে আজকে। আর এদিক দিয়ে আজকে কিন্তু আমি দারুণ দারুণ খাবার রান্না করবো, এগুলো হচ্ছে গরুর পা, পা পরিষ্কার করে তারপরে আমি ডিপে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু রান্না করি নাই, আজকে রান্না করব। আর এদিক দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংস, এগুলো হচ্ছে গরুর মাংস, আর এগুলো হচ্ছে গরুর কলিজা ফ্যাপসা। তো গরুর কলিজার ফ্যাপসা রান্না করব, গরুর মাংস দিয়ে পাস্তা রান্না করব, আর মুরগির মাংস রান্না করব, এবং সাথে রান্না করব গরুর পায়া। তো এই খাবারগুলো আজকে রান্না করা হবে দুপুরে। তো আজকেও বাজার থেকে কয়েক রকমের মাছ আনা হয়েছে, এর মধ্য থেকে কই মাছ, মলা মাছ আর ছোট চিংড়ি মাছ আমরা এখন বউ শাশুড়িরা কেটে নিচ্ছি, কারণ বাজার থেকে আনতে আনতে ছোট মাছগুলো একদমই নরম হয়ে গেছে। আর এত গরম পড়ছে মনে হইতেছে বৃষ্টি নামবো, আর আবহাওয়াও কিন্তু ততটা ভালো না, এই যে মেঘলা আকাশ। যাই হোক, বাজার করা হয়েছে, সেগুলো গুছানো হয়েছে, মাছ কাটাকাটি হয়েছে, আবার মাছখান দিয়ে রান্নাবান্নাও চলছে। তো দেখতেই পাচ্ছেন ব্যস্ততম একটা দিন কাটাচ্ছি, আর ঘরের নতুন ফার্নিচার এটা আসবে সন্ধ্যার পরে। তো নতুন ফার্নিচারটা দেখতে কেমন এবং কত দাম দিয়ে কিনেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন।
এ বাবা, আজকে তো কলম দিতে ভুলে গেছি, তুমি কিভাবে লিখছো? পরীক্ষা খুবই খারাপ এসে আমাকে। কেন? পড়াশো একটা দিস আর একটা, নাম লিখতে বল, আমি এটা লিখতে বল, যেটা কোন ছিল তুমি লিখতে পারো নাই? ফ্রুট গুলা সব লিখতে পারছি, ভেজিটেবল দুটো লিখতে পারি না। যেমন কি কি বলে, লাউ আর করলা। লাউ আর করলা লেখার দরকার নেই, এগুলো তিতা ফল। আমার বাবাটাই দেখেন গেমে লাল হইয়া তারপরে আসছে, ফুটবল খেলছি এই জন্যই তো এমন লাল হইয়া গেছে। দেখেন গাইমা গুমা তারপরে আসছে স্কুল থেকে। ভেবে খাই থাকো নাকি? কাঁঠাল খাও নাকি? যে দুইটা কাঁঠাল পাইকে রয়েছে, আমি তো সব খাই। তো এখন সময় হচ্ছে দুপুর দুইটা, প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগেছে এই মাছ আর মাংস কেটে কুটে রেডি করতে। তো এখানে 4-4টা মোরগ কাটা শেষ, ধোয়াও শেষ। এখানে 4-5 রকমের মাছ কেটে ধুয়ে একদম প্যাকেট করে রেখেছি, এখন এগুলো ফ্রিজে রাখবো। আর খুবই ক্লান্ত, এগুলো করতে করতে খুব শরীরটাও অসুস্থ লাগছে। আমার ছেলেটাও এখনও গোসল করে নাই, মানে মায়েরা যদি কাজে ব্যস্ত থাকে বাচ্চাদের যে কি হাল হয়। বাবা যাও গোসল করো গিয়ে, আমি আসতেছি। আর এই ফ্রিজ একদম জ্যাম। তারপরও কি করব, কি বলে এটাকে, মেহমান যেদিন আসে ওই দিন কিছু কি হবে, হালকা হইব আর কি। এগুলো এইটার মধ্যে রেখে দিই। এইটার অবস্থা দেখেন, পুরো ফ্রিজ জ্যাম। আসলে আমি শুধু বাজারে পাঠাই মিশাই রাখবো, আর ফ্রিজ খালি থাকলে আমার ভালো লাগে না। ফ্রিজ ভরা থাকলে মেহমান যে কোনো সময় আসলে কিন্তু মেহমানদারি করা যায়। মিশারির খুবই পছন্দের খাবার কে জানেন? আইসক্রিম না, সেটা হচ্ছে কুলফি। এই কুলফির জন্য পাগল হয়ে গেছে। তো মিশারির বাবা এখন রাস্তা থেকে দেখে আসছে যে কুলফি আসছে। তো মিশারি ওর বাবার সাথে গিয়া কুলফি নিয়ে আসছে। তো বাড়িতে আসতে আসতে গলে যাবে, এর জন্য কি করছে, খালি কুলফি আর বরফ নিয়ে আসছে, এখন এইখানে সার্ভ করছে। মিশারি তোমরা কি আজকে কুলফি ওলা হয়ে গেছো? কুলফি রে কেউ কেউ বলে কলকি না? যাই হোক, সময় এখন হচ্ছে সন্ধ্যা 6টা, একটু পরে মাগরিবের আজান দিবে। তো আমাদের ঘরে আলমারি, ড্রেসিং টেবিল, খাট এবং ওয়ারড্রপ ছাড়াও আরো একটা নতুন ফার্নিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে দেখুন আলমারি। যেমন তেমন আলমারি না, এটা হচ্ছে কিসের আলমারি জানেন? আপনাদেরকে দেখাই, এইটা এটা হচ্ছে মিশারির আলমারি। মিশারি গিয়ে আলমারির ভিতরে ঢুকে রয়েছে, কারণ এতই বড় এবং এত স্পেস। যাই হোক, এটা হচ্ছে একটা স্টিলের আলমারি এবং ভিতরে দেখুন কত জায়গা। আর এই আলমারিটা মূলত বানানো হয়েছে কম্বল রাখার জন্য, এই জন্য বড় বড় তা দেওয়া হয়েছে। ওরে মিশারি গেটের ভিতরে শুয়েও থাকতে পারে, দেখছেন নি? আমাদের খাটের অভাব নাই, 1-2-3-4-5টা একটা আলমারির ভিতরে 5টা খাট। হ্যাঁ, যাই হোক, আজকে আনা হয়েছে, এটার ভিতরে নাকি গন্ধ। আমার শাশুড়ি মা বলে গেছে, বলছে সারা রাত এভাবে খুলে রাখতে, কালকে সকালে জিনিসপত্র গুছানোর জন্য। যাই হোক, অনেক দিন ধরে খুঁজছিলাম যে একটা স্পেস হতো, একটা জায়গা হতো, অনেক বড় জায়গা যেখানে সব কিছু রাখা যায়।
তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আইডিয়া মাথায় আসলো, এবং সেই আইডিয়া অনুযায়ী তিন পার্টের স্টিলের আলমারি বানিয়ে ফেলেছি। ঘরে যত ফার্নিচার করবো সব হচ্ছে স্টিলের। আমি সেরি মিশের বউ মাঝে মধ্যে আসে আর আমি আসি না এদিকটায়। তো আমরা সৌদি আরব থেকে আসার পর এদিকটায় কত জঙ্গল ছিল, গাছগাছালি ছিল, তাই না? তো এগুলো লোকজন দিয়ে পরিষ্কার করি এখন কিন্তু একদম পরিচ্ছন্ন বানিয়ে ফেলা হয়েছে। আর দুর্ভাগ্য দেখেন, এতগুলা নারকেল গাছ, একটা গাছেও নারকেল নাই, নারকেলের একটা গুটিও নাই। কি দুর্ভাগ্য এবার আমাদের, এবার নাকি সব এলাকায় নারকেল হয় নাই। আর দেখেন পুকুরে পদ্ম ফুল না, পুকুরে শাপলা ফুল ফুটেছে, লাল শাপলা, সকালে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এত সকালে এদিকটায় আসা হয় না। এখন যেহেতু রোদ পড়েছে জন্য শাপলাগুলোর মুখ বন্ধ হয়ে আছে। যাই হোক, আমার কাছে না সাদা শাপলা থেকে লাল শাপলাই বেশি সুন্দর লাগে। দেখেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখি বিরক্তের বৃষ্টি বলবো নাকি রহমতের বৃষ্টি বলবো বলেন। মিশারির আব্বু যে গেছে আমার দেবরকে নিয়া বোনের বাড়িতে, আসবে কিভাবে এই যে বৃষ্টি। ওই যে কাঁঠালটা এখন এখানে পড়ে আছে, ঘরের ভিতরেও নেই নেই। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন টেকসই, দীর্ঘস্থায়ী, নিরাপদ, সুবিধাজনক আমার স্টিলের আলমারি। কাঠের তৈরি ফার্নিচারের মধ্যে পোকায় ধরে, উলুয়ে ধরে, ঘুনে ধরে, আর স্টিলের মধ্যে কিছুই ধরে না। কতই যে নিরাপদ এবং কতই যে সুবিধাজনক। তো আলমারিটা বানানো হয়েছে তিন পার্টের, এর দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট এবং প্রশস্ত হচ্ছে 6 ফুট, মানে 6:6 ফিটের আলমারি। তো ভিতরের অংশ খুলে দেখাবো নাকি? দেখুন, কাঠ ভালো না স্টিল ভালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদিও কাঠের ফার্নিচার দেখতে সুন্দর, কিন্তু ব্যবহারের জন্য এবং সুবিধার জন্য স্টিলই কিন্তু সেরা। আমার ভাবেন না বিজ্ঞাপন দিতেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, খুললাম আমার শখের তিন পার্টের আলমারি। কি সুন্দর একটা গ্রাঞ্জে রঙের গ্রান, কি বলবো। তো দেখুন আলমারির মধ্যে কয়টা তার রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা সেলফ, এবং সেলফ গুলো যেমন প্রশস্ত তেমন হচ্ছে লম্বা। তো আমার ঘরের আনাচে কানাচে এখানে সেখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো রাখার জায়গা ছিল না, এর জন্য বড় সড়ো দেখে আলমারি বানিয়েছি, যাতে করে অনেক অনেক জিনিস রেখেও অনেক অনেক জায়গা থাকে। তো দেখুন পুরো আলমারিটাই কিন্তু খালি, বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র এনে এনে এখানে গুছিয়ে রাখবো। আর এখানেও রয়েছে আরো একটা পার্ট, এটার মধ্যে আমি টুকটাক কাপড় চোপড় অলরেডি গুছানো শুরু করেছি। উপরে রয়েছে হ্যাঙ্গার কাপড় রাখার জন্য, নিচে একটা পার্ট, এর নিচে হচ্ছে আরো একটা পার্ট। কেমন লাগলো আলমারিটা? তো এই তিন পার্টের আলমারি ছাড়াও এই যে দেখুন আরও একটা স্টিলের আলমারি কিন্তু আমাদের ঘরে রয়েছে, যেটা কিনা গত বছর বানানো হয়েছে, তবে এটা হচ্ছে দুই পার্টের আলমারি। কালার সেম হলেও এটা দুই পার্ট, ওইটা হচ্ছে তিন পার্ট। তো এটাও ফুল জিনিসপত্রে, এজন্য বাধ্য হয়ে আরও একটা আলমারি বানিয়েছি, তবে কাঠ না, এবারও স্টিল, কারণ এই আলমারিটা ব্যবহার করে অনেক সুবিধা পাচ্ছি। আর এই যে জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো যে কতবার ঠিক করা হয়েছে হিসাব নাই। তো আমাদের এই বেডরুমটা দেখুন, একদম ফার্নিচারে ফুল, অল্প একটু জায়গা খালি ছিল, ওইটার মধ্যেও আলমারি রেখে দিয়েছি, এখন এইটাও পুরো ব্লক।
আর ওই যে এখানে এটা ভাইবেন না টিভি, এটা হচ্ছে সিসি ক্যামেরার মনিটর। যাই হোক, যদিও সৌন্দর্যের দিক দিয়ে কাঠের জিনিস বেশি ভালো দেখা যায়, কিন্তু ব্যবহারের দিক দিয়ে এই স্টিলই কিন্তু সবচেয়ে উপযোগী। তো এখন সবারই হয়তো বা মনের ভিতর একটা প্রশ্ন যে এই আলমারিটার দাম কত হতে পারে, কত দিয়ে কিনেছি? কিন্তু আমি বলবো না, আপনারা অনুমান করে বলুন তো এটার দাম কত হতে পারে। 40-50 নাকি 60,000? কি গাছের কাঁঠাল বিক্রি করছে দেখি, কয় টাকা বিক্রি করছ দেখেন। কাঁঠাল পেকে পেকে পচে ওই কাঁঠাল বিক্রি করা হয়েছে কত টাকা? 500, 200, 700, 800 টাকা বিক্রি করেছে গাছের কাঁঠাল। তাও কাজে লাগছে, নয়তো এই যে পাখি খেয়ে ফেলে, বাদুড়ে খেয়ে ফেলে, পেকে পেকে নিচে পচে পচে পড়ে, যাক ভালো হয়েছে। তো ঘরের মধ্যে দেখেন কাঁঠাল দুইটা পাকা, এই যে একটা কাঁঠাল দেখেন পচা ধরে গেছে, আর এই যে একটা কাঁঠাল কালকে অল্প একটু খেয়েছি আর বাকিটুকু পলিথিন দিয়ে পেঁচাই রাখছি। মানে ঘরে কাঁঠালের অভাব নাই, আর গাছেরও কাঁঠাল পেকে পেকে পড়তেছে, এই জন্য ভাবতেছি যে বিক্রি করে দিই। এই এই কাঁঠালটা কালকেও দেখছি ভালো, আজকে পচা ধরে গেছে। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি, আমরা কেউ জানি না। বাইরে কাপড় শুকাতে দিয়েছে, কাপড় সহ ভিজতেছে, এখন আইসা দেখি কাপড় বাইরে। বিশারি তুমি এক্সাইটেড, বৃষ্টি দেখে গোসল করতে মন চাচ্ছে। ওরে দেখেন বৃষ্টি, ভালোই লাগে বৃষ্টি দেখতে, ঝুমঝুম শব্দ। দেখেন কত সুন্দর সুন্দর কোষ, এগুলো কি করতেছে যে বিছে রেখে রেখে কোষ ফেলে দিতেছে, এখন কি করবো বলেন? ফেলে দিয়ে তো লাভ নেই, গরুও নয় যে গরুও খাইব। এই বিছের মধ্যে ঘেরা জ্বালাই গেছে, দেখেন গাছ হয়ে গেছে, বিছিও খাওয়া যাবে না এগুলো। তো এই কাপড়ের সাথে ম্যাচিং করে সায়া আর ব্লাউজ, মানে পেটিকোট আর ব্লাউজ বানিয়েছে মা। মা চলে গেছে এখন শপিং করতে সন্ধ্যাবেলা। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নিলেন তো আমাদের আইডিয়া, আমরা কাঠের জিনিস না বানিয়ে স্টিলের জিনিস বানিয়েছি বুদ্ধি করে, যাতে করে আর পোকায় আক্রমণ করতে না পারে আর জিনিসটাও যাতে দীর্ঘস্থায়ী হয়। তো আমাদের আইডিয়াটা কেমন লাগলো মতামত জানাবেন, আর মিশারির আব্বুকেও কিন্তু একটা থ্যাংক ইউ দিবেন আমার পক্ষ থেকে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।